Acha, first let first start with some preprocessor directives, then I will show you one file copy program so that all the functions which are used, all the pointers which are used in file, that will be explained. ম্যাম পয়েন্টার কনসেপ্ট কি পড়ানো হয়ে গেছে আগের ক্লাসে? তে ম্যাম আমি জয়েন করতে পারি না, আগের ক্লাসে তো অনেকবার ট্রাই করি। হয়ে গেছে বাবা, আগে আমি চাপে আছি, ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাম, বাইরে থেকে ক্লাস নিচ্ছি, আমি কলকাতায় নেই, কিন্তু আমি জাস্ট তোমাদের ক্লাস বলেই ক্লাসটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তখন জয়েন হতে যাচ্ছিলাম ম্যাম, আপনি মানে জয়েন আর করাননি। আমি 7:40 থেকে ট্রাই করেই আছি, করেই আছি। 7:40 থেকে? হ্যাঁ ম্যাম, আমিও ছিলাম, আমার নাম প্রদীপ্ত ম্যাম, আমরা দুজনে একসাথে ট্রাই করে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করো তো, এক মিনিট দাঁড়া, এক মিনিট হোল্ড কর, এক সেকেন্ড। আচ্ছা, ইন চ্যাট বক্স আই এম শেয়ারিং দ্য রেকর্ডিং অফ দ্যাট ক্লাস, ওকে? ওকে আই এম শেয়ারিং দ্য রেকর্ডিং অফ দ্যাট ক্লাস, ওয়ান সেকেন্ড। খুবই ভালো হবে ম্যাম, ওটা পাঠিয়ে দিন, তাহলে তো খুবই ভালো হবে, পয়েন্টারটা বুঝতে পারবো আরো ভালো করে। ম্যাম ওকে আগে অ্যাডমিট করুন, নাহলে আপনি দিতে পারবেন না, আগে ওকে হ্যাঁ অ্যাডমিট করুন। ওকে, চ্যাট বক্সটা আবার কোথায় গেল? ওপরে 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 ম্যাম, ওপরে পুষ্পল রায়, ওপরে। ও হ্যাঁ, আমি দিচ্ছি, এটা দেখবে তো, খুলে এটা যাচ্ছে হ্যাঁ কিনা, ওকে ওকে ম্যাম, প্রাইভেসি দেওয়া আছে কিনা দেখতে ঠিক আছে? আই হ্যাভ গিভেন ওয়ান লিংক, আই থিংক দিস লিংক ইজ দ্য লিংক ফর দ্যাট রেকর্ডিং, ওকে? সো ইউ ক্যান সি দ্য রেকর্ডিং ওকে এন্ড নিউ ম্যাম, এটা আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্সেস ক্লাস। করা যাচ্ছে না, অ্যাক্সেস করা আচ্ছা, যাচ্ছে না, আরেকটা অ্যাক্সেস জিনিস ডিনাই হচ্ছে, হচ্ছে। যারা একদম চেষ্টা করেছো দুজন বললে, তারা পারোনি, সো তারা কি করবে, হোয়েন এভার ইউ আর গিভিং দ্য অ্যাটেন্ডেন্স ইন দিস চ্যাট বক্স, you also write there that we missed the attendance in the last class, so I will ওকে give your enter your name in that chat box, okay? ওকে আমি ম্যাম, ঢুকিয়ে দেবো, বাট ওখানে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে ম্যাম ওই ফাইলটাতে। থ্যাংক ইউ ম্যাম, মানে অ্যাক্সেস আমরা ওই ডিনাইড অ্যাটেন্ড, দেখাচ্ছে, ইয়েস ম্যাম হ্যাঁ ইয়েস ম্যাম, ম্যাম, অ্যাক্সেস অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রাখো, আই দাঁড়াও এক সেকেন্ড, দেখছি, নট কোড অন করা আছে, ডাউনলোড করে আপনি যদি শেয়ার করেন তাহলে হয়তো পাবো। ডাউনলোড, আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করে শেয়ার করতে হবে আপনাকে দেখছি হোয়াটসঅ্যাপে। হচ্ছে কিনা, বাপরে 177 MB, আপনার টাইম লেগে যাবে ম্যাম। দেখছি হচ্ছে, ওয়েবসাইট স্পিডও আছে আপনার, হয়ে যাবে ম্যাম। আচ্ছা একটা জিনিস ডাউনলোড হয়েছে MP4 এ, ঠিক আছে, তো এটাকে আমি, এটা তো ডাউনলোড হলো, আমি দেখছি এটাও তো হচ্ছে কিনা, এটা ব্যাকে ডাউনলোড হোক, ঠিক আছে, জানি ব্যাংকে না এটা ডাউনলোড হবে ডাউনলোড ম্যাডাম, হবে এটাই আপনি কিনা, শেয়ার করবেন তাহলেই হবে। ওই ক্লাসটা এখন করছি, এটা ব্যাকে হোক, যদি হয়ে যায় তাহলে আমি এটা শেয়ার করে ক্লাস দেবো। টু ক্লিয়ার করবেন, ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। আর অ্যাক্সেস পারমিশন ইউ ক্যান আস্ক ফ্রম তপন স্যার, দে উইল গিভ ইউ দ্য অ্যাক্সেস পারমিশন ফর, আমি বিকজ রিকোয়েস্ট দিস সেন্ড দিস করে দিয়েছি ম্যাম, রেকর্ডিংস আর সেটা অনলি ফর দিয়েছি। স্টুডেন্টস, সো ইউ ইউ শুড গেট দ্যাট পারমিশন, আমি করে দিয়েছি, ওখানে অ্যাক্সেস রিকোয়েস্ট অ্যাক্সেস করে দিয়েছি, বাট দেখি কখন আসে। আমার এখান থেকে তো আসছে, তাও দেখছি দাঁড়াও, তো ওই অ্যাকাউন্টে লগ ইন করা আছে বলে আপনার কাছে আসবে ম্যাডাম। আচ্ছা এটা তো আমি পরেও ডাউনলোড করে তোমাদের পাঠাতে পারি, তাই তো? আমি এটা বাড়িতে তাহলে ভালো করে দেখে পাঠাবো, দ্যাট উইল বি বেটার, না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ইয়েস আপনি ম্যাম, হ্যাঁ, কারণ আমার কাছে তো থাকবেই, এটা একটু ওয়েট করো, আমি ওটা দেখে তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে? ওকে ম্যাম, ইয়েস থ্যাংক ম্যাম, ইউ, ওকে ম্যাম, সেটাই ভালো হবে। নাও 36 পার্টিসিপেন্টস, সো অল গিভ ইউ অ্যাটেন্ডেন্স।
Yes, ma'am. Done. So this is the recording. It is seen here. This is the recording, but it is not opened by you. Now it's preprocessor directive and file. Open on. Okay. Is the screen visible? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Actually, in theory, MCS is 011. A part generally comes from this preprocessor directives for theory part. Yes. So what is preprocessor directive? Can anyone define? And preprocessor directives are যেগুলো আগে থেকে সিএ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনস এবং অন্যান্য জিনিসগুলোকে লেখা আছে যে হেডার ফাইলস গুলোর মধ্যে যেমন stdio.h conio.h string.h math.h এইগুলোর মধ্যে কিছু স্পেশাল ফাংশনস এবং তাদের অ্যাবিলিটিস গুলো ডিফাইন করা আছে ম্যাম যেগুলো মানে আগেই মানে প্রসেসিং শুরু হওয়ার আগে যেগুলো আমাদের মানে কনসোলে লোড করে What the things we have to pre-process before running the program. So hash in ম্যাম আপনার কথাটা শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে hash and if any everything is there okay it is only a part hash include is used for including the files in your program actually the header files which explaining all the functions which are required for running your C program system functions not user defined function user defined functions are generally created by you but system defined functions are generally used by you whose meaning has already given to compiler and compiler before compiling the program go through this header files and there is not only for C for C++ there is another header file like iostream.h for Java the header file are or header packages are included by the import keyword so these are the way to include the header files of the different languages header file contains the definition of all system defined functions and all keywords because see in for if else in our day to day life this is having this having a separate meaning but in C programming they are having an another meaning and that definition already given to the compiler through this header files all the system functions and the keywords are defined in the header file once the compiler start to compile the program and it reach any word or any function which are defined by system their meaning they can scan from this header file so if you not include this header file before running your program then you will get error so hash include is one preprocessor directive but there are other preprocessor directives also like hash define see here hash define max size 256 so in your program wherever you use the max size variable though it will have the value of
256. Hash defined pi 3.142857. So wherever you are using this pi variable, it will have a constant value of 3.14. Like hash defined false, 0. Hash defined true, not false. So whenever we are declaring false, if we write this hash defined false 0, always the compiler takes the value of false as 0. Whenever in before the program you write hash defined true, not false, then compiler will understood that wherever you are using true, that means it is not false. Then another way of preprocessor directives. These are the same thing. So I am not going. Macro. How we use macro using hash defined. Macro means anyone know, can tell what is macro? In Excel we have used macro. Any idea about macro? Ma'am, macro is also a preprocessor directive. It directs the compiler to during the compilation process, it directs the compiler to replace the name of the macro with the with the given declaration. Given declaration. So actually, total function calling and function declaration is function, sorry, not function definition, function call and function execution. Everything in a single line. Like see this program. Program to find the square of a number using macro. Hash include stdio.h. So one preprocessor directive is include. Whenever using hash, that signifies preprocessor directives. So first preprocessor directive is include. You are asked to write about short note on preprocessor directives, or particularly they give some statements and ask you what is the application of preprocessor directives, what is the application of hash define, hash if def, this way. So you should know all the things. Hash define square x, x into x. So what is hash define directive is defining a function name square, which is taking single parameter x, and whenever you are calling the square with an argument x, then what you will give, it will give the output x into x. So in main function you are writing int vy, printf enter any number to find in square, let's suppose that the number is v, scan the number, and in the return variable you write square v. So see, you have not defined the function in like normal functions. Macro means quick execution of function. So whenever you are writing square v, automatically by the preprocessor directive, it will execute x into x. Now, see this program. See, this way we are defining many variables here by the hash defined preprocessor directive. Here two variables, two header files are included, stdio.h, which is the header file for C, and string.h. it is wrong because s bhul likha hai, s will be capital letter. So string.h is the for string functions. So now you have defined str1. Str1 means, if you write str1, it means a macro definition. When you are write str2, it means must be all on one line. If you write expr1, that means 1 plus 2 plus 3. Expr2, expr1 plus 5. Absx means absolute value of x. So it is a conditional or ternary operator is given. If x is less than 0, then it will give x. Otherwise, it will give. If x is less than 0, then it will give minus x. Otherwise, it will give x. Hash defined max pq. If p is less than q, max means maximum. So if p is less than q, then question mark q colon p. So if the condition is true, then it will be q. If the condition is false, it will be p.
hash define biggest PQR, max PQ less than R. So three numbers, are given. So it is a somewhat complicated conditional operator. Max of PQ is, who is max of P and Q? He is compared with R. If he is less than R, then R is the max. Otherwise, max of PQ is the max. Understood? So if you write print str1, what will be the output? Max 2 definition. If you write print str2, what will be the output? Must be all one line. Okay. Now see the long output. Largest number among %d So first 3% are the three numbers, and last %d is the output variable. So expr1, expr2. So what will be the output? Tell me. Bolte thako. Output gulo bolte thako. Expr1 is how much? 6, expr2 hobe hocche 11. 11 hobe mane 6 plus 5 11 6 abs plus minus 3 ma'am absolute of man eta 3 hobe because minus ache biggest of 1 to 3 eta to automatically biggest of 1 2 will be compared to 3 if it is less then so it will be the r 3 will be the r and r will be printed so this way we can write the hash defined. So two preprocessor directives gone, hash include and hash define. And the last one in a single program, I will try to 11.11. These are same thing, you will go through this program. These are normal. 11.5 and 11.10 and 11.11, this two. So all one minute, I'm taking a 1 minute break. You all please see this program 11.10, and if you have the book PDF 11.10 and 11, you all go through this too. I am taking a 1 or 2 minute break, okay? আমি ওদের ব্রেক দিয়েছি আমি ঢুকে যাবো এটা তুমি একটু এইভাবেই ধরো ওর এভাবে সঙ্গে এটা আছে কোন এটা আছে রেকর্ডিং চলছে কিন্তু মুখেতে তুমি এটা ধরো আমি গুলো নিয়ে আসবো তুমি এটা ধরো আর তুমি আমার মোবাইলটাকে দিদি কাছে দাও মোবাইলটা দাও আমি ধরে আছি তো না দিদি বলছে দিদি আরে আমার আমার কি
ল্যাপটপটা আর এটা নিয়ে ফোনে দিয়ে যাও, এটা তো উপরে দিয়ে দাও, ফোন দুটো এর মধ্যে দিয়ে দাও, একটা আচ্ছা একটু খুলে দাও, তুমি গিয়ে বসে যাও, আমার ফোনটা তো আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। একটু বাবাকে হেল্প করো, লিপিল বাবাকে হেল্প করো, আর একটুখানি কি আছে, ওকে সি আই এম সি আই ক্যান সি ইয়ার 38 পার্টিসিপেন্টস বাস লাস্ট ক্লাস মেনি অফ ইউ আর মিসিং ম্যাম হাউ মেনি বিসি স্টুডেন্টস আর দেয়ার ইন টোটাল হাউ মেনি বিসি ইয়ার বিসি স্টুডেন্টস আর অলসো হিয়ার কে বলছে এটা প্রশান্ত ম্যাম প্রশান্ত ব্যানার্জি আর আরোগ্য ম্যাম ইয়েস ইউ আর বোথ আর ফ্রম বিসি ইয়েস ম্যাম উই আর বিসি স্টুডেন্ট ফ্রম উইচ সেন্টার ম্যাম ফ্রম আই এম ফ্রম সিলিগুড়ি সো টুডে ইজ ইওর ফার্স্ট ক্লাস ইয়েস ম্যাম ও সো ইউ আর গিভেন ওকে ওকে উই হ্যাভ প্রোভাইডেড আ লিংক থ্রু আওয়ার ইমেইলস এন্ড টুডে উই হ্যাভ জয়েন্ড দ্য ক্লাস ম্যাম Okay, but it is so MCA classes because already I have taken some classes and we are at the end of the thing. So I think you will, okay, no issue. Toh ki aage karo ni class? No ma'am, aage kono class hi hai nahi ma'am. Ehi pratham class hoche. Ete amra pratham, amra like regional center theke amra pratham link pelam jekhane classes. Ami kintu this year o MCS 11 er class niyechi. Seta aro hobe. আমি ওদেরও ক্লাস নিয়েছি সে তখন তোমরা লিংক পাওনি তাহলে ওটা ডিসাইডেড ছিল না যে কে ক্লাস নেবে ওকে ঠিক আছে এখন করছো করো সো ইউ ক্যান আস্ক হুয়েভার ইজ সেন্ডিং দ্য লিংক টু ইউ দ্যাট প্লিজ গেট দ্য গিভ ইউ দ্য লিংক ফর দ্য আদার এমসিএস 11 ক্লাসেস হুইচ আর বিং কন্ডাক্টেড ফর বিসিএ ওকে দে আর অলসো বিং কন্ডাক্টেড 13 ডিসেম্বর আই হ্যাভ টেকেন ওয়ান ক্লাস ফর বিসিএ অনলি ওয়ান ক্লাস আই হ্যাভ টেকেন নাও উই হ্যাভ অনলি ma'am we have only get the link of MCS 11 and MCS 12 ma'am yes yes okay remaining other remaining no, other no, that is provided. That is not issue because as for the classes are near then you will get the link this link are automatic not till date all the links are not being generated suppose you only get the link for Saturday and Sunday right now and again okay. for next week's classes link you will get in the next week if I suppose in Thursday Friday we'll get the link okay that is oh, not no that means it gets updated every week the date yes, gets yes every okay, week okay. it is class okay. is not updated that is already routine has been made but mm-hmm. Student to be informed each week okay ঠিক আছে এখন যা হচ্ছে করো এখন তো কিছু করার নেই কারণ MCA দা এটা করেছে MCA দের রিকোয়েস্টেই ওরা যে যে চ্যাপ্টার আমাকে বলেছে আমি পুরোটা তো পারছিও না বিকজ টাইম ইজ টু শর্ট আমি যতটা পারছি আমি বলার চেষ্টা করছি আর তো কিছু করার নেই ম্যাডাম প্রিভিয়াস ক্লাস গুলো পাওয়া যাবে আমি দেখছি সবকটা লিংকই এই পর্যন্ত আমার কাছে সবই আছে যদি সম্ভব হয় আমি একটু ওদেরকে জিজ্ঞাসা করি যে স্টুডেন্ট কে যদি দিই আমি লিংক গুলো সবকটা লিংক আমার কাছে আছে বিকজ আই হ্যাভ মেল এন্ড অল দ্য লিংকস আই হ্যাভ ইফ অল ক্যান বি শেয়ার্ড উইথ ইউ বিকজ সাম অ্যাক্সেস পারমিশন টু বি গিভেন বাই দ্য উই আর অলসো অ্যাডমিন But I don't know that why you not suppose the because one person is having the authority to give acceptance for the audio videos I think so I will ask them
if this can be used by the users or not. Or they have told me that every class will be posted in Facebook or their Ignu pages. I don't know why they are not sharing, or I think they will share. Acha ami jigasha korbo, ami jigasha kore janiye debo, thik ache? Okay, ma'am. Acha, if it is possible, then I will send the link to Pushpal and Uttam Chakraborty. So in the new two, you can use their numbers, or you can ask any one of their numbers from yes, which ma'am. Center. Je kono ekjoner number tumra niye nao. Jodi ami share kori tale ora tomaderke share kore debe. Ami prottekta link tomader to ar kobe pabo ami jani na. I also don't know. But I have already the previous classes links. If it is shareable, then I will share. Okay, sure, ma'am. Sure. Ma'am, they have told us to. Ma'am, they have told us that they will join in our WhatsApp group, but they haven't yet sent the link to us. No, I am not in their WhatsApp group. Okay, no, I have not. I think. If you check the chat, the group link has. Oh yes, that is there. So every information you will get. Okay. So you according to the group invitation you can add there. Okay. See, দেখো এইভাবে যে এটা ক্লাস হচ্ছে এরকম তো ক্লাস হয় না তো আমি এত লোককে তো গ্রুপ করতে পারবো না বা এত কিছু তো করতে পারবো না আমি এখানে বসে যতটা পারছি হেল্প করছি প্রত্যেকটা ক্লাস থেকে সাম রিপ্রেজেন্টেটিভস আই হ্যাভ চোজেন উইথ देम ইফ এনি ইনফো আই হ্যাভ আই উইল শেয়ার উইথ देम এনি নোটস আই হ্যাভ আই উইল শেয়ার উইথ देम এন্ড এনি সাজেশনস আই হ্যাভ আই উইল শেয়ার উইথ देम যা আমার কাছে আছে আই উইল শেয়ার উইথ देम ওকে I have so many C programs. I have a PDF of all C programs which are in your MCS SL017 assignment book. Your practical book, na? Every program I have. I will, in handwriting, but it is PDF I have made. I will share that PDF with Pushpal Roy and Uttam Kumar Chakraborty. They will share everything with you. Okay? Okay, ma'am. Okay, ma'am. Sharing class. Okay, again, I'm on Jara Bolchi Shabai, please. 39%, please give your attendance. And whoever missed in the last class, they same thing they can note inside the their attendance. So it will be marked. See, this is C. You see the thing. Hash include stdio.h. Now hash define choice 100. What does it mean? That value of choice is 100. Int my int equals to 0. Hash undef choice. What does it mean? Hash def and hash undef. So from here you define choice equals to 100. When the value of choice equals to 100, then only the value of my int will be 0. Hash undef choice means outside this link, hash define and hash undef, int my int can have other values. Understood? Bujhte pachho? Hash define choice 100. So wherever you are using choice, you will have the value of 100. But wherever you are using the value of choice as 100, then inside that you have declared one variable with a value of 0. And hash undef choice. Hash undef choice means here, you have used int my int equals to 0 when only choice equals to 100. If choice is not 100, then my int may have other value. So that is inside the program. Now for hash define and hash undef, this part. Now this is two preprocessor directives. Now another preprocessor directive is hash if def. Hash if def. And part of hash if def is hash else, and last part is hash end if. Now see, hash if def. Hash if def means if already choice is defined. Choice is defined to how much? 100. Hash if def choice 100 void set my int equals to 35. Hash else, if not according to the definition of choice, otherwise, void set my int function. Inside void set my int function, my int will have the value of 27
and the total if dep will be ended by nd. এবার জিনিসটা বোঝো, প্রথমে আমি চয়েস কে কি করলাম 100 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, মাই চয়েস যেখানে 100 দিয়ে ইনিশিয়ালাইজ মাই ইন্টের ভ্যালুটা 0 হবে হ্যাশ আনডেফ চয়েস, তো এটা এটা যখন বেরিয়ে গেল তখন কি হলো, এটা যখন চয়েস 100 হবে তখন মাই ইন্টের ভ্যালু 0 হবে হ্যাশ আনডেফ চয়েস, মানে এই ডিক্লারেশনটা এখানে বন্ধ হয়ে গেল। এবার বললো ইফ ডেফ চয়েস, এটার মানে চয়েস ইকুয়ালস টু 100, তাহলে তোমার এক মিনিট এটা আগে দেখানোর ছিল ওই জন্য গন্ডগোল হচ্ছে। সি হ্যাশ ডিফাইন চয়েস 100 ইন্ট মাই ইন্ট ইকুয়ালস টু 0, ইফ চয়েস ইকুয়ালস টু 100 void set my int equals to 35, else void set my int equals to 27, end if eta dekhe please try to understand what should be the output, try to understand hash define choice 100, you have given choice value 100, you have initialized my int variable with 0, you see this program hash include stdio.h hash define choice 100 int my int equals to 0 if choice equals to 100 set my int inside set my int equals to 35 else hash else void set my int in this function my int will be 27 hash end if. Now in the main function set my int will be called and printf percent d my int, so what will be the output you think? 35 যদি না হয় তাহলে নেগেটিভ পার্টটা হবে। এবার পরের প্রোগ্রামটা দেখো, ম্যাম এখানে এই সেকেন্ড পার্টের ক্ষেত্রে আপনি যেটা দেখছেন আনডেফ চয়েস ওই জায়গাটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ আমি বলছি এক সেকেন্ড দাঁড়াও, আনডেফ মানে এটা কেন করেছে আমিও বুঝলাম না, মাই ইন্ট ইনিশিয়ালাইজ 0 and choice is defined as 100, hash undef is used to undefine choice, মানে তুমি যে ডিক্লারেশনটা করলে মানে তুমি চয়েস কে ডিফাইন করলে 100 বললে তো সেটা আর রইলো না, হ্যাশ তার মানে হ্যাঁ হ্যাশ এলস ইজ ইনভোকড ভয়েস সেট মাই ইন্ট ইজ কল্ড এন্ড ইন্ট ইজ সেট 27, তার মানে এটাই ব্যাপারটা এটাই হলো যেহেতু আগের প্রোগ্রামটা কি ছিল তুমি আনডেফটা দাওনি তাই তো, ঠিক আছে আনডেফটা দাওনি বলে ও এই জায়গাটায় ঢুকলো, আনডেফাইন তো হয়নি কিন্তু এখানে যেহেতু আনডেফটা তুমি দিয়ে রেখেছো এই যে আনডেফ, সো ইট ইজ নট এক্সিকিউটিং দ্য ইফ ডেফ পার্ট, ইট ইজ এক্সিকিউটিং দ্য এলস পার্ট এন্ড বোথ ফর বোথ অফ দিস দ্য এন্ড পার্ট ইজ হ্যাশ এন্ড ইফ, ওকে আন্ডারস্টুড, এখানে আর সেরকম কিছু নেই। নাও আমি একটা কাজ করছি আর আর ওই একই সব আছে, এইগুলোই মেইনলি বলে এগুলো নিজেরা পড়ে নেবে এখানে সেরকম কিছু নেই, আর একটা ডিফারেন্স দেয় অনেক সময় এগুলো থিওরি পার্টের জন্য ম্যাক্রো এন্ড ফাংশন এটা ডিফারেন্সটা, ঠিক আছে এটা একটু দেখে নেবে। ফাইনালি আমি একটু ফাইলে চলে যাই, আগের দিন সব ফাইল বলেছিলাম না, এন্ড ইউ প্র্যাকটিস অল চেক ইউর প্রোগ্রেস দেন ইউর কি হবে চেক ইউর প্রোগ্রেস ইজ আনসার ইজ অলসো গিভেন, সো ইউ ডু ইউ অল দ্য চেক ইউর প্রোগ্রেস by yourself and then check with the answers, then your views will be cleared I think. Lastly file, ami shob to parbo na ami mainly bole dicchi the file byapar ta ki, ekta khub important program that will be last for up to java
every C, C++, Java, all are supporting that program. File copy program. So three files are required. One is your editor file, one is your input file, and one is your output file. So there are two files which you have to create. And ekta file tumi input korbe, arekta file seta output hobe. This is the file copy. Ba ekta file ja lekha ache seta theke arekta file copy hobe. So ami ekটু বলে দি, ekটু definitions গুলো আগে দিয়ে দি, তারপরে বলছি. As already mentioned in the above section, a sequential stream of bytes ending with an end of file marker is what is called a file. When the file is opened, the stream is associated with the file. By default, three files and their streams are automatically opened when program execution begins. The standard input, the standard output, and the standard error. So, whenever a sequential stream of bytes ending with a EOF character is called a file. When the file is opened, the stream is associated. You can input to the file, you can output from the file, and you can error. So your input on file, there are three actions available: input, output, and error. For example, the standard input stream enables a program to read data from the keyboard, and the standard output stream enables to write data on the screen. Standard input means you are reading the data from your keyboard. Standard output means you are writing the data into a screen or a file. Opening a file, it is khub dorkar, returns a pointer to a file structure. See, file is declared as a structure, and a pointer is required to open the file, and a pointer is required to close the file. Opening a file returns a pointer to a file structure that contains information such as size, current file pointer position, type of file. So a pointer will be returned by the file, which contains all information about the file, like the size, like the current file pointer position, at which character it is now sticking to, type of the file, it is a character file or text file or binary file, to perform operations on file. The structure also contains an integer called a file descriptor, which is an index into the table maintained by the operating system, namely open file table. Each element of this table contains a block called the file control block. এগুলো নিজেরা দেখে নেবে, এগুলো থেকে কিছু আসে না, আসে এইগুলো. These are the function. Suppose file is the structure, and to access the file, we need a pointer which is called FP, file pointer, pointer FP. So file is a structure. File is a structure. To access any file, we need to declare a pointer to file structure and then associate it with the particular file. This pointer is referred to as a file pointer. ম্যাম যেটা আপনি বলছেন ফাইল একটা স্ট্রাকচার, তো আমরা স্ট্রাকচারে দেখিয়েছি অনেক রকমের এলিমেন্ট থাকে, মানে অনেক রকমের ডেটা টাইপ থাকে, তো ফাইলটা মেইনলি কি কি ডেটা টাইপ কিংবা কি কি? না না, ওরকম কিছু নেই. যে বলে দিল না তোমাকে এখানে, শুনে, এটা একটা সিস্টেম ডিফাইন্ড স্ট্রাকচার, এটা ইউজার ডিফাইন্ড স্ট্রাকচার নয়, তো এগুলো হিডেন থাকে. ওই জন্য এই যে এটা বলছে না, দ্য ফাইল স্ট্রাকচার, এই লাইনটা দেখো, কন্টেন্টস ইনফরমেশন সাচ অ্যাজ সাইজ অফ ফাইল, তো সাইজটা যেরকম থাকবে, current file pointer position, type of file, to perform operations on file. This structure also called an contains an integer called a file descriptor, which is an index into the table maintained by the operating system, namely. See, this is not our work, it is operating system work. File handling amra to nijera korte parbo na, files are generally handled by operating system, so they have maintained a structure, system defined structure called file. We are accessing that structure through the file pointer FP. That is the way out. So for file, this file caps, in caps, this is a system structure, okay, and the pointer which is pointing to this file, that is a file pointer. Now there are multiple functions are there which are attached with this file pointer. Variables have been declared. The next step is to open a file.
The fopen function opens a stream for use and links a file with that stream, input stream or output stream or error stream. This function returns a file pointer. Eta dekho. File pointer fopen, char pointer file name, pointer mode. Mode is what, in which mode you want to open a particular file. In read mode, in write mode, in append mode, so many modes are provided here. When mode is a string containing the desired open status, the file name must be a string of characters. This is the file name which you are want to open, and it is the mode, in which mode you are want to open the file, and this is the file pointer opening function pointer. So the file name must be a string of characters that provide a valid file name for the operating system and may include a path specification. The legal mode strings are, these are the modes, R, read, opens a text file for read-only access, W, creates a text file for write-only access, A, text file to appending to a file. A, T, W, মানে R এর জায়গায় যদি RT লিখি তাহলে একই কাজ করবে, ওকে ম্যাম, ঠিক আছে, এইগুলো এগুলো মানে এগুলো প্রত্যেকটা মোড এবং তার নাম দেওয়া হয়েছে। এবার একটা প্রোগ্রাম যতক্ষণ না আমি বোঝাবো না কি করে এগুলো কাজ করছে বুঝতে পারবে না। যেমন এফ ওপেন ফাংশন আছে, সেরকম এফ ক্লোজ ফাংশনও আছে। ফাইলটাকে প্রথমে ওপেন করতে হবে, দেন আই হ্যাভ টু ফলো আপ অল দ্য ওয়ার্ক, অ্যান্ড দেন আই হ্যাভ টু ক্লোজ দ্য ফাইল। দিস ইজ দ্য ফরম্যাট। সি, দিস ইজ আ স্মল স্নিপেট ফর ওপেনিং আ ফাইল। ফাইল, ইট ইজ দ্য সিস্টেম স্ট্রাকচার। To access it, FP is the pointer. So if FP equals to, see what is the syntax for fopen? Char pointer file name and pointer mode. Two argument pass hocche, ekta file name ar ekta mode, kon mode te on kora hocche eta. Ha, bas. Tale eta dekhe nao. আসলে কে বুঝতে পারছে স্যার যেটা লেখা ছিল ওটা কি মানে ক্যারেক্টার টাইপটা ও এই ফাংশনটা রিটার্ন করে কোনটা লেখা ছিল বলো উপরে এক জায়গায় লেখা ছিল ক্যার কোথায় বলো তো একটু ম্যাম আসুন এই যে না এটা এই নামের ক্যারেক্টার মানে এই নামটা ক্যারেক্টার টাইপ হবে ফাইলের যে নেমটা সেটা ক্যারেক্টার ফাইল নেম হবে মানে ফাইলের যে নেমটা তুমি যে নামটা দিলে ধরো এ বি সি অজয় ফাইলের নামগুলো আমরা কিছু মানে ক্যারেক্টার দিই তার জন্য ওইটা হচ্ছে ওই ওইটা বলা হ্যাঁ যেমন ধরো তুমি এটা কি করছো দেখো ফাইল মানে এটা ক্যারেক্টার দিয়ে তৈরি ফাইল 1.ডট ডেট মানে ডেটা ফাইল ঠিক আছে দিস এক্সটেনশন তুমি এটা ডট টিএক্সটি ও করতে পারো নো ইস্যু সো এফপি কি করছে এফ ফাইল পয়েন্টার যখন তুমি ফাইলটাকে ওপেন করছো তখন এভাবে লিখতে হয় এফপি ইকুয়ালস টু ইউ হ্যাভ টু কল দ্য এফ ওপেন ফাংশন ইনসাইড এফপি ইউ হ্যাভ কল দ্য এফ ওপেন ফাংশন উইথ দ্য টু আর্গুমেন্ট File 1.data will be opened in read mode. If equal to null, what does it mean? FP is not pointing to null. That means no such file exists. So, I mean, if you read the file, what did you say? It doesn't exist. So, this is one syntax. Now, closing the file. Similarly, see the int. It is a returning and this is what type of function? Fopen. It is int function. F close and only the file pointer is here. See this as a ভেতরের জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবে. The function flushes any unwritten data for stream, discards any unread buffered input, frees any automatically allocated buffer. And then closes the streams. So আমাকে কি করতে হবে আমি যেগুলোই ওপেন করতে করতে গেছিলাম একটা ফাইল কে ওপেন করার জন্য সে আমি কাজটা কি করছি বলো এতক্ষণ পর্যন্ত till now you are required only one file to with a extension c.c to execute but now you is one file essential for or one file sufficient for running the file program tell me What your logic thinks?
No, ma'am. There will be multiple files, ma'am. Because you're handling the files, na? Your editor program only have C code to handle those files. But the files also need to be present in the system. Yes. You need one file, you need two file, you need more file. And as many as file you require, as many as pointer you require to open the FP is opening the first file, FP1 is opening the second file, and this way. See, int fclose, it is the syntax for the close function, because for file program or file copy, any type of file handling program, you need fopen to open the file which you want to work on from your current file, and you require fclose function to close any file which are you working on using your editor file. Editor file mane .c program which you are writing, and this files may be text, may be binary, may be other things, everything it may be. একটু ছোট কোডটা দেখো, এইটুকু তো আমি ওকে অলরেডি বুঝিয়েছি. সো ইন বিটুইন সি ইট ইজ ইউ আর ওপেনিং কোড, ইট ইজ ওপেনিং চ্যালেঞ্জ, মানে ইউ আর ভ্যালিডেটিং দ্য ওপেনিং, whether I am opening actually or not. If it is null, I am not opening anything, and if it is not, then only the file will open. If equal to equal to null, the file will not open. If not equal to null, then only the file open. And for closing, see, open you have to give two arguments, and you are equating it to null, so fp is pointing to null, so that means there is no file. But for fclose, only you are giving the fp as the argument, because here it is file pointer, fptr, that means file pointer. What is your file pointer? You know it. What is your file pointer? It is your file pointer, file pointer. The pointer is used to connect to the file functions. The pointer's work is to use to connect the file functions. Till now you have read two functions, f open and f close. So now we have a file copy program. Ekhoni chole ashbe. UOF means end of file. See. UOF ki always null ke point kore thakbe. Na na na. Suppose tomar file e onek kichu lekha ache. To tumi to oikhane to ki chilo jokhon amra string ke kortam until not equals to null, ha last character ta ke UOF. ঠিক আছে, না থাকলে নালকে পয়েন্ট করবে, তাই তো, তাই না? ফাইলে যদি কিছু না থাকে তাহলে নালকে পয়েন্ট করবে। সি গেট সি, এগুলো বলো, এগুলো তো স্ট্রিং এর। গেট সি মানে কি? গেট ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার, গেট এস মানে কি? এটা ঠিক করে বলো, স্ট্রিং নেবে। পুট সি, পুট এস মানে কি? একটা ক্যারেক্টার প্রিন্ট করবে, একটা স্ট্রিং প্রিন্ট করবে, তাই তো? এগুলো তো জানার কথা, ঠিক আছে? সো দিস আর রিটেন হিয়ার, এগুলো জান। তাহলে এফ গেট সি আর এফ পুট সি কি বলো? সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট করবে, সিঙ্গেল ক্যারেক্টারই নেবে প্লাস প্রিন্ট করবে, কিন্তু এটা ফাইলে নেবে আর ফাইল। তার মানে এরা কি করছে, গেট সি পুট সি মানে হচ্ছে তোমার প্রোগ্রাম থেকে হচ্ছে, কিন্তু ইফ ইউ আর ওয়ার্কিং অন আদার ফাইলস এন্ড ট্রাইং টু স্ন্যাচিং ক্যারেক্টার ফ্রম দেয়ার অর পুটিং ট্রাইং টু পুটিং ক্যারেক্টার টু অন trying to putting characters to other screen, then you have to create f get c and f put c. Understood? বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমরা প্রোগ্রামটায় যাই। Yes ma'am. ম্যাম, একদিনে মানে ফাইলটা কমপ্লিট করে দিলে আমাদের একটু চাপ হয়ে যেত। আমি জানি, আমি আজকে ফাইল কপি অবধি করে রেখে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করব। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি, সবই চাপ, তোমাদেরও চাপ, আমারও চাপ। আমার অবস্থাটা চিন্তা করো, আমি তো পুরো এক জায়গায় ঘুরতে এসে চাপে পড়ে গেছি, ঠিক আছে? ইগনুর জন্য চাপে পড়ে গেছি, ইগনুই যত আর যদি করার নেই, কারণ নেক্সট মান্থে পরীক্ষা। আমরা তো এটাও বলতে পারি না আমাদের ক্লাস ডেফার করতে, ডেফার করতে গেলে ক্লাস ক্যান্সেল হবে, তা তোমাদের যেটুকু সুযোগ পেয়েছো সেটাও চলে যাবে। ফলে আমি বললাম ঠিক আছে, যেভাবেই হোক ম্যানেজ করব, যেভাবেই হোক,
না না থ্যাংক ইউ ম্যাম, মানে আচ্ছা ওয়েলকাম, ওয়েলকাম, আপনারা ফ্রি মানে এফোর্ট দিচ্ছেন ম্যাম, থ্যাংক ইউ, ঠিক আছে, এফোর্টটা কাজে লাগলেই হয় তাই তো, তাহলে তোমরাও খুশি আমিও খুশি, থ্যাংক ইউ ম্যাম, ক্লাস 12 থেকে এটা দেখে নাও। আচ্ছা আমি আজকে বেশি ফাইলটা মাথায় চেপে যাবে, আমি আজকে ফাইল কপিটা বুঝিয়ে দিচ্ছি, এর মধ্যে এফ ওপেন, এফ ক্লোজ, এফ গেট সি, এফ পুট সি, এই কটা ফাংশনই আছে, এছাড়া আর কিছু নেই। রেস্ট অফ দ্য ফাংশনস আমরা অন্য ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা ফাইল দেখো, তোমাকে কটা ফাইল নিয়ে কাজ করতে হবে, এটা তোমার, এটা তোমার সি ফাইল, এটা তোমার সি ফাইল ডট সি, এখানে তুমি এটা লিখছো, কিন্তু তুমি কাজ করছো কাদের উপর দেখো, দুটো ডেটা ফাইলের উপর, এফ ওয়ান ডট ড্যাট এন্ড এফ টু ডট ড্যাট, ঠিক আছে? তোমার কাছে দুটো পয়েন্টার আছে, ফাইল পয়েন্টার এফ পি ওয়ান, কেন দুটো নিলাম বলতো? আমি কি বলেছি, টু হাউ মেনি ফাইলস উই রিকোয়ার্ড, হাউ মেনি ফাইল পয়েন্টার উই অলসো রিকোয়ার্ড, দ্যাট মেনি, মানে যতগুলো ফাইলের উপরে আমি কাজ করব ততগুলো পয়েন্টার আমার চাই। আমি প্রথম পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম আন্ডার ফাইল স্ট্রাকচারের আন্ডারে, কেন আমি এটাকে ফাইল স্ট্রাকচারের আন্ডারে নিলাম, বিকজ ইউ ইট ইজ গোয়িং টু ওপেন আ ফাইল, দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন দ্য ফাইল স্ট্রাকচার অ্যাজ দ্য ডেটা টাইপ। এটাই হলো নিয়ম সি প্রোগ্রামে, যখনই ফাইল হ্যান্ডেলিং করতে হবে, টু ওপেন অ্যান্ড ক্লোজ আ পার্টিকুলার ফাইল উই নিড আ পয়েন্টার, অ্যান্ড পয়েন্টার কি ডেটা টাইপস আমরা অ্যাসাইন করবো না, সিস্টেম ডিফাইন্ড ফাইল ডেটা টাইপটাই অ্যাসাইন করো। দেখো এটা দেখো, এই এই কোডটা আমি একটু আগে বলেছি, ইফ দেখো এফ পির জায়গায় জাস্ট এফ পি ওয়ান হয়ে গেছে, ইফ এফ পি ওয়ান মানে এর অ্যাড্রেস ইকুয়াল টু এফ ওপেন এফ ওয়ান ডট ডিএটি কমা আর, যদি নাল হয় তার মানে এইটা যদি রিড মোডে না খোলে তার মানে এরর ওপেনিং ইনপুট ফাইল এক্সিট জিরো, তাহলে প্রোগ্রাম রান করলো না তাই তো? কপি করতে গেলে তো কি করতে হবে, আগে তো রিড করতে হবে, এই যদি না খুলে আমার প্রোগ্রাম হলো না, চলে গেল এরর করে। আরেকটা অপশন অফ এরর ইফ, এবার এটা কাকে খুলছে, এটা খুলছে ফাইল ফ্রম উইচ উই আর গোয়িং টু রিড, এন্ড এফ পি টু ইজ ওপেনিং দ্যাট ফাইল অন উইচ উই আর গোয়িং টু রাইট, ওকে, সো এফ পি টু ইকুয়ালস টু এফ ওপেন এফ টু ডট ডিএটি কমা, এবার কি মোড আছে, ডাব্লিউ রাইট মোড, সো ইকুয়াল টু নাল। সাপোজ এটা তুমি লিখতে পারলে না, কেন লিখতে পারলে না, বিকজ সাপোজ ইউ হ্যাভ নট স্টিল ক্রিয়েটেড দিস এফ টু ডট ডেটা, ইউ হ্যাভ রিটার্ন দ্য এফ টু ডট ডেট বাট ইউ হ্যাভ নট ক্রিয়েটেড দ্য এফ টু ডট ডেট, ইট হ্যাজ নো রিয়েল লাইফ এক্সিস্টেন্স, সিস্টেম এই ফাইলটাই নেই, তাহলে এটাও নাল হয়ে গেল। আইদার এটা নেই তাহলে কি আগে মানে রাইট ক্লিক করে নিউ ফাইল করে ওই এফ টু ডট ডিএটি, সি প্রোগ্রামের মধ্যে কি করে করবে ওটা, একটা তিনটে প্রোগ্রাম, এটা তো প্র্যাকটিক্যাল করতে হবে, তোমরা প্রথমেই প্রথম একটা ফাইলকে এডিটরে করেই এফ ওয়ান ডট ডেটার বদলে নাম দেবে টিএক্সটি, আর একটা ফাইলকে সেভ করে রাখবে খালি এফ টু ডট টিএক্সটি, এবার এফ ওয়ান ডট টিএক্সটি এর মধ্যে চার পাঁচটা লাইন লিখে একটা প্যারাগ্রাফ তৈরি করো, কি বললাম, ইউ ফার্স্ট ক্রিয়েট ইন ইউর এডিটর উইদাউট ইনস্টিড অফ সেভিং ইট উইথ ডট সি এক্সটেনশন, ইউ সেভ ইট উইথ ডট txt extension, so it will be a text file f1.txt, একই ভাবে যেভাবে .c করো f1.txt f2.txt, কিন্তু এখানে তুমি ফাইল কপি করছো এভাবে রান করবে, so inside f1.txt you write 4 to 5 lines, okay, and make f2.txt vacant, so যদি তুমি অলরেডি দুটো লিখে রাখো তাহলে এখানে কি চেঞ্জ হবে প্রোগ্রামে, এই dat গুলো txt গুলো, ঠিক আছে, একই ভাবে রান করবে, dat টা আমি জানি না এই এক্সটেনশন রান করে কিনা, আমি নিজে যখন করি ডট টিএক্সটি করে করি, আর এটা কিন্তু কোনো হোয়াইট টাইপ মানে ওই ইয়েতে হবে না, মানে গাইতে হবে না, জিউআইতে হবে না, এটাকে কিন্তু ওই ব্লু 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 যে এনভায়রনমেন্ট আসে ওখানে মানে এডিটারে প্রিন্ট করতে হবে, কনসোলে করতে হবে, মানে ওই যে হোয়াইটে করলে আমি জানি না হবে কিনা, তোমাকে এটা চেষ্টা করবে কনসোলে করতে, টার্বো মানে টার্বো সি প্লাস প্লাস টার্বো সি যেটা করা, হ্যাঁ ওটা করাই বেটার, ওটাই বেস্ট, উচিত না তাহলে তো তোমার মানে ঠিক হলো না, মানে তুমি করতে হবে,
আমাদের যে অ্যাসাইনমেন্টে ফাইল প্রোগ্রামটা ছিল সেটা যখন করেছি তখন ওখানে ম্যাম আমার কোনো ফাইল ক্রিয়েট করা ছিল না, ওটা অটোমেটিক্যালি একটা ফাইল ক্রিয়েট করছিল। ম্যাম রাইট মোডে যখন আমরা ওপেন করি হোপফুলি তখন মনে হয় আমরা মানে তখন ও অটোমেটিক একটা ফাইল রাইট করে মনে হয় আমাদের শুরু করে যে বাহ ভেরি গুড, তার মানে দ্যাট ইজ দ্য অ্যাডভান্স পার্ট গিভেন উইথ গাইড। ইয়েস অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য অ্যাডভান্স পার্ট, অ্যাকচুয়ালি দ্যাট ইজ গিভেন। অ্যাকচুয়ালি আমার তো এখন অনেক দিন আমি সি প্রোগ্রামটা করাই না, because আমার কাছে থিওরিটা আছে, বাট যেটা MCSL 017 না কি ওইটা ওই ল্যাবটা আমার নেই, আমি ভুলে গেছি কি হয়েছে, আগে করাতাম ঠিক আছে। এখন আমি কারেন্টলি ইগনুতে এইটা পড়াই, এই এই থিওরি পার্টটা পড়াই, তো প্র্যাকটিক্যালি আমার মনে নেই। আর সত্যি কথা বলতে ফাইল অবধি যায় না, তার আগে ক্লাস শেষ হয়ে যায় ঠিক আছে, কোনো মতে অ্যাডে পয়েন্টটা স্ট্রিং করাতেই শেষ। স্ট্রাকচার ফাইল আমি কাউকে কোনোদিন পড়িয়েছি কিনা আমি মনে করতে পারছি না। যাক গে, তোমরা বললে বলে আমি এই ফাস্ট মনে আছে এইবার ওই জন্য আমি দেখিয়ে দিলাম যে এইগুলো হচ্ছে তোমার চেকিং, এই দুটো চেক করলো, এই দুটো চেক করে যদি দুটো চেকই ফলস হয়ে গেল মানে কোনটাই নাল হলো না, তাহলে ব্যাস তোমার এবার হচ্ছে সোজা কোড। ম্যাম যখন আমি ওপেন করছি এফ ওপেন দিয়ে রাইট মোডে তখন তো নাল হয়েছে, ম্যাম কেমন করে হবে, ও তো রাইট মোডে যখন আমি ওপেন করছি তখন তো অলরেডি একটা ফাইল মানে তৈরি করে দিচ্ছে, তখন তো নাল কোনো এটা কনসোলে করতে না, এটা গাইতে করছে ঠিক আছে, এটা হয়তো গাইতে এই ফাইলটা তো নাও থাকতে পারে, তুমি যেটাকে রিড করছো ওটাকে তো তৈরি করছো না, ওটা ধরে নিচ্ছে অলরেডি সিস্টেমের একটা থেকে যাওয়া ফাইল, ডট অলরেডি থেকে যাওয়া ফাইল, মানে তুমি তোমার সুবিধার জন্য এই মুহূর্তে করছো, কিন্তু এই না ও সেটা বলছে না, এই ফাইলটা ধরো তুমি তৈরি না করেই তুমি সি প্রোগ্রামটাকে রান করে দিলে তখন এই এররটা আসবে। তোমার কথাটা বুঝতে পারছো? তুমি তো তৈরি করলে মানে তোমার চলে এলো, তুমি যদি তৈরি করলে না বুঝলে না এটাকে ধরো কিছুই বুঝতে পারলে না, ফাইল দিয়ে তৈরি করতে সব না বুঝে শুধু সি প্রোগ্রামটাকে টাইপ করে রান করে দিলে তোমার কি করে হবে, তাহলে তো দুটোই নাল চলে আসবে। টেস্টটা বোঝা গেছে তো? এবার এইটা দেখো, নট এন্ড ওয়াইল নট ইওএফ লিখিনি, কিন্তু কি লিখেছি এফ ইওএফ, ওয়েন ফাইল এন্ড অফ ফাইল এফ পি ওয়ান, এফ পি ওয়ান কাকে পয়েন্ট করে আছে? তার মানে কি বলছে, যতক্ষণ না এফ ওয়ান, এফ পি ওয়ান কাকে পয়েন্ট করে আছে, এফ ওয়ান ডট ডেট, ওর যত ওই ফাইলের এন্ড অফ ফাইল ক্যারেক্টার যতক্ষণ না রিচ করছে এ লোকাল ক্যারেক্টার ভ্যারিয়েবল ইজ সিএইচ, এন্ড ফর ইচ রিপিটেশন অফ লুপ ইট ইজ টেকিং ওয়ান ওয়ান ক্যারেক্টার ফ্রম এফ পি ওয়ান। সাপোজ লেখা আছে উই আর অল বিসিএ এন্ড এমসিএ এমসিএস 011 স্টুডেন্টস, তো ফার্স্ট সিএইচ উইল গেট ডব্লিউ, দেন ভি ই, দেন স্পেস, দেন এ, দেন আর, দেন ই, এরকম করতে করতে যে স্টুডেন্টস এর এসে এসে যাবে তখনই কি হবে এন্ড অফ ফাইল রিচ হবে। এবং দেখো কিরকম ঘটছে, এক একটা ইটারেশনে কি হচ্ছে, ইট ইজ টেকিং দ্য ক্যারেক্টার ফ্রম এফ পি ওয়ান অ্যান্ড পুটিং দ্য ক্যারেক্টার উইথ এফ পি টু, নাও সি দ্য প্যারামিটার নাম্বার অফ গেট সি অ্যান্ড পুট সি, গেট সি ইজ টেকিং ওনলি ওয়ান ওয়ান আর্গুমেন্ট দ্যাট ইজ দ্য ফাইল, বিকজ ইট ইজ ওনলি রিড দ্য নিড দ্য ফাইল taking one by one character in ch, but for put c it is taking two arguments, first it here will go one character which it is taking from here and it is the fp2 which is linking to f2 dot that, tar mane get c ekta input nay put c duto input nay, amra kintu dekhechi get s o ekta input nay put s o ekta input nay, kintu jokhon eta ba get c o ekta input nay put c o ekta hi output dey একটাই আর্গুমেন্ট না, এই মাত্র কি দেখলাম এই যে গেট সি আর পুট সি, যখন এখানে তো পুট সি ইউজ করছে কিন্তু ফাইলের জন্য তো ওখানে এফ পুট সি দেয়া ছিল, তো এফ পুট সি বলেই আমার এফ পুট সি, যখন তুমি ভালো করে ইউ গো অল ফর দ্য লেট কানেক্ট ফর ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ফাইল ক্লিয়ারলি ফর দ্যাট পার্ট ইউ প্লিজ কনসাল্ট দিস কানেক্টর, কানেক্টর ফাইল ইজ এভরিথিং ইজ, মানে এইটুকু তো বুঝে গেলে এবার এই বোঝার উপর দিয়ে তুমি বাকিটা বুঝে যাবে, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ধর অনলাইনই লাইন নামিয়ে দেখো না অসুবিধা কি আছে ঠিক আছে। ওখানে হ্যাঁ দেখো গেট সি একটাই তোমার ইয়ে না, আচ্ছা গেট সি কেন বলছে ও কি করছে,
ও তো FEOF বলে অলরেডি ফাইলটার মধ্যে ঢুকে গেছে, তাই এখানে ও আর আলাদা করে F gets here F puts করছে না, because already he is in the file, because FP you are in, if you are not writing this thing then it is no meaning, but already you are writing FEOF and FP1, that means already you have opened that file, now you are in that file, তো ওখানে তুমি gets here and puts করে কাজ করছো. Okay, understood. এখন এখানে এটা কি করছো, but here you are in the puts one argument you have given FP2, that means from here it will one by one character will be sent to FP2, that is F2 dot that. Here you not, as you have given here FEOF and FP1, so you will not need FGC and FPC over here. It will overlap. And finally, see, whatever the pointers you have created, you have to close all the pointers and the file pointers, and the file copy program is over. So for file copy program, first you have to create two file, then you have to create one another C file. In C file, you have to write this whole code and then you have to run this C file. Once you run this C file, you will see whatever you have written in fp1.dat, that you will be copied into the vacant file fp2.dat. এটা তোমার নিজেদেরকে চোখে দেখতে হবে, তাহলেই একমাত্র বুঝতে পারবে, আমি বললে হবে না, নিজে করতে করে দেখতে হবে. এক তিনটে ফাইল নিলে, একটা ফাইলে ইউ হ্যাভ রিটেন ওয়ান প্যারাগ্রাফ, একটা ফাইল রাখলে সি, আর একটা ফাইল রাখলে খালি. এবার এই প্রোগ্রামটা কোড করলে আর ওই ফাইলগুলো যে এক্সটেনশনে খুলেছিল ওইগুলোকে ওখানে ইউ হ্যাভ টু গিভ দোজ উইথ দ্য সেম এক্সটেনশন. ইফ ইউ গিভ ডট দ্যাট দেয়ার ইউ অলসো গিভ ডট দ্যাট, ইফ ইউ গিভ ডট টিএক্সটি দেয়ার ইউ অলসো গিভ টু ডট টিএক্সটি. আন্ডারস্টুড? এন্ড হিয়ার ফাইনালি হোয়াট এভার ইউ হ্যাভ রিটেন ইন এফ ওয়ান ডট দ্যাট আর্লিয়ার, that will be printed in f2.dat after you executing the program. And as you are opening this file is with f mode, with f your file and f and fp1, so you in excessively you don't use this fgets or fputs. When you are directly scanning one character or putting character to file, then you use fgets and fputs. So ei obdi ajke roilo, thik ache, understood? লিমিট যায় না, না 64 MB এর উপরে যায় না, এটা 177 MB এর মত হয়েছে ফাইলটা. ওকে, এটা নিচে আছে এখানে দেখতে পাচ্ছি, এটা ড্রাইভারে. আচ্ছা আচ্ছা, এটা হয়েছে আমি দেখছি. আমি এটা কাকে পাঠিয়ে দিলে যাবে, যদি আমি এটাকে গুগল ড্রাইভে করতে পারি, গুগল আমি নিজের মতো একটা লিংক করে পাঠাতে পারি, ঠিক আছে? এটা আমি দেখছি হচ্ছে কিনা, আমি বলতে পারবো না, যদি হয় আমি পাঠিয়ে দেবো. হ্যাঁ ম্যাম, ড্রাইভে কিংবা এয়ার ব্রিজ কিংবা উই ট্রান্সফার যে কোনো একটাতে ইউজ করে আপনি মানে দিয়ে. আমি ওইগুলো জানি না, আমি গুগল ড্রাইভটা জানি, যদি গুগল ড্রাইভে হয় আমি এখনি পাঠিয়ে দেবো. হ্যাঁ ম্যাম, গুগল ড্রাইভে হয়ে যাবে. ওই যে দুজন নাম্বার আমার কাছে আছে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম, ওটাই বলছি, আপনার টাইম মতো আপনি ওটা আপলোড করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো ম্যাম. ঠিক আছে, ঠিক আছে. ওকে তাহলে, ওকে ম্যাম. Good night, ma'am. Thank you so much. Good night, ma'am. Hello, class.